हेलो अस्सलामु आलाइकुम एवरीवान, सबाई के वेलकाम जानाच्छि आमार आजकेर व्लगे। आजकेर व्लगे आमि एई ब्यूटिफुल एकटा केकेर रेसिपि शेयर करब आपनादेर साथे। आमि एटा किछुदिन आगे बानियेछिलाम, तो किभाबे आमि एटा बानियेछिलाम सेटाई आपनादेर साथे शेयर करब। तबे कोनो মানে উপলক্ষে সেটা বানানো হয়নি, আমার ইচ্ছাবশত শখের বশত করা হয়েছিল। তো যাই হোক, আমি এটা ছিল একদম সকালবেলা, আমি বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি, তো এখন বাসার দিকে যাচ্ছি আর কি। তো বাসায় গিয়ে আমি কেকটা বানাবো। আমার গাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো এখন গ্যাস নেওয়ার জন্য এসেছি। তো জানি না, হঠাৎ করে কিছুদিন যাবত আমার শুধু বেকিংয়ের উপরে এত বেশি নেশা হয়ে গিয়েছে, মানে কি বলবো। তো চেষ্টা করছি আর কি একদিন এক টাইপের কেক বানিয়ে হাতটাকে একটু স্ট্রং করার জন্য, যেহেতু এটার প্রতি আমার একটা নেশা জেগেছে। আমি জানি না, আমার সবসময় এমন হয়, যেটা আমি একবার যেটার প্রতি আমার মানে মাথায় ভূত জাগে, তখন সেটা আমি করেই ছাড়ি যেভাবেই হোক। আমি আসলে কখনো এসব রান্না বান্না বা বেকিংয়ের উপরে কোনো ট্রেনিং নেওয়া হয়নি, তারপরও চেষ্টা করছি কীভাবে ট্রেনিং ছাড়াই দেখে দেখে মানে কাজ করে করে নিজের হাতটাকে আরও বেশি শক্ত করা যায়, ওটার জন্যই চেষ্টা করছিলাম আর কি। এর আগেও একবার আমার মানে কাপড় সেলাইয়ের প্রতি এত বেশি ঝোঁক হয়েছিল মাথায়, তখন আমি ওই কাপড়টা কিন্তু মানে সেলাই করা মোটামুটি ভালোই আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। আমি উইদাউট এনি ট্রেনিং আমি একটা আন্টির কাছ থেকে জাস্ট একটু কাটাকুটাটা শিখে নিয়েছিলাম, পরে আলহামদুলিল্লাহ নিজে সেলাই মেশিন কিনে আমি আমার অনেকগুলো ব্লাউজও সেলাই করেছি, সাকসেসও হয়েছি। তো এটাই আমার মানে যখন যেটা ভালো লাগে আমার সেটা করতে মানে ইচ্ছা করে আর কি। যাই হোক, আমি এখানে কেক বেক করতে চলে এসেছি। বাসায় আসার পরে আমি ফারাজাকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আর কি কিচেনে চলে এসেছি। আর যেহেতু ফারাজা সকালে আর্লি ঘুম থেকে উঠেছো, ও মানে বাসায় আসার সাথে সাথেই ও আবার ঘুমিয়ে পড়ে। তো এখানে আমি আজকে যে টু টিয়ারের যে কেকটা বানাবো, ওটার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছিলাম। 5টা ডিমের সাথে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এক্সট্রাক্ট ইউজ করেছি, ভ্যানিলা এসেন্স যেটা। আর সাথে আমি ইউজ করছি হলো সুগার প্রায় 1.5 কাপের মতো। তো 1.5 কাপের মতো সুগার আমি কিন্তু একসাথে দিয়ে দিব না, আমি এটাকে আস্তে আস্তে মিক্স করব আর মানে দিতেই থাকব। তো চিনিগুলো দিতে দিতে আর বিট করতে করতে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যখন এই কনসিস্টেন্সিটা একটা ফোমি কনসিস্টেন্সিতে চলে আসবে, অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যেন এটা একটা ফোমি কনসিস্টেন্সিতে আসে। দেন আমি এখানে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো রেখেছি, এটা হচ্ছে 2 কাপের মতো আমি এখানে ময়দা ইউজ করছি, আর বেকিং পাউডার ইউজ করছি 2 টিস্পুনের মতো। ওইটাকে আমি এখন চেলে ভালো করে চেলে নিব, চেলে তারপর ওই যে ব্যাটারটার সাথে আমি মিক্স করে নিব। তো এভাবে চেলে ইউজ করলে কি হয়, কেকটা কিন্তু অনেক ফ্লাফি থাকে ভিতরে। আর আমি একটা স্প্যাচুলার সাহায্যে আর কি এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে তেল ইউজ করছি 1/2 কাপের মতো, এটা আমি আগেই আসলে ইউজ করে বিট করার দরকার ছিল, আসলে আমি ভুলে গিয়েছিলাম তেলের কথা। তো যাই হোক, তাও মিডলে এসে মনে পড়েছে। তো এখন আমি এটাকে মানে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপর আমি এখানে ইউজ করছি 1 কাপ মিল্ক। আমি মিল্কটাকে রুম টেম্পারেচারে রেখেছিলাম, আর ডিমটাও কিন্তু রুম টেম্পারেচারেই ছিল। কেক বেক করার সময় অলওয়েজ এটা মনে রাখতে হবে, কোনো জিনিস ঠান্ডা ইউজ করা যাবে না, সব কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে। তো মিল্কটা আমি ব্যাটারের সাথে আস্তে আস্তে করে দিব আর এটাকে ভালো করে মিক্স করে নিব। তো আমি এখানে ব্যাটারটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি যেহেতু 2 টিয়ার কেক বানাবো আগেই বলেছি, তো এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে 5 ইঞ্চির একটা মোল্ড, আর হচ্ছে গিয়ে 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। ওই মোল্ডে আমি অলরেডি বেকিং পেপার মানে
করে রেখেছি বেকিং পেপার দিয়ে, অলরেডি রেডি করে রেখেছি একটু অয়েল ব্রাশ করে। এখন আমি দুইটা মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। তো অলরেডি মোল্ডে যখন ট্রান্সফার করা হবে তখন আমি এগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি। তো আমার ওভেনটাকে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে অলরেডি প্রিহিট করে রেখেছিলাম আগেই, এখন আমি এগুলোকে বেক করতে ওভেনে দিয়ে দিব। তো 30 মিনিট পরে আমি ওভেন থেকে আমার কেকগুলোকে নামিয়ে নিয়েছি, অলরেডি বেক করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো ওইদিকে ওগুলো ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে আর কি ফ্রস্টিংটা রেডি করে নিচ্ছি। আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 4 কাপের মতো, সাথে আমি আস্তে আস্তে করে যতটুকু পরিমাণে লাগে আর কি আইসিং সুগারটা ইউজ করব। এটা অলরেডি রাতের দিকে ছিল, আমি আসলে সারা দিনের ব্লগটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা রাতের দিকে করছি। কারণ সারা দিন কেকটা ঠান্ডা হয়েছিল আর বাচ্চাদেরকে নিয়ে বিজি ছিলাম, ওদেরকে খাইয়ে ডিনার ডান করে দেন শুয়ে দেন আমি কেক ডেকোরেশনের পর্যায়ে এসেছি আর কি। তো এক একটা কেক বানাতে যেই পরিমাণ স্ট্রাগল করতে হয়, মানে অনেক পরিশ্রম দিতে হয়, কারণ অনেক টাইম দিতে হয় একটা কেকের জন্য। তো লাস্ট পর্যায়ে যদি ওটা ভালো না হয় মনটা খুবই খারাপ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেকটাই সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম থেকে হয়তো বা আরও ভালো করতে পারবো। আর এক যে কোনো কাজ থেকে মানুষ কিছু না কিছু শিখে, মানে আজকে যদি আমি এটা ভালো করে থাকি কালকে হয়তো এর চাইতেও আমি বেটার করতে পারবো, কারণ আজকেরটা থেকে আমি কোনো কোনো ভুল হয়তো শিখতে পেরেছি যেটা আমি কালকের আর শুধরিয়ে নিতে পারবো। আসলে দূর থেকে মনে হয় যে এই কাজটা আবার কোনো কাজ হলো নাকি, এটা তো অনেক সহজ কাজ, কিন্তু আনটিল করা পর্যন্ত কেউ বুঝতে পারে না যে মানে কাজটাতে কতটুকু এফোর্ট দিতে হয়। এক একটা ভিডিও যখন আমি দেখতাম, কেউ ব্লগ করতো, কুকিং চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করতো, তখন কিন্তু ফিল করতাম না যে আসলে মানে এত কষ্ট নাকি, আবার একটা ভিডিও করো জাস্ট একটু সামান্য এডিট করে দিয়ে দাও। কিন্তু যখন আমি এই ইউটিউবের পর্যায়ে যখন আমি এসেছি তখন বুঝতে পারলাম যে আসলে কতটা স্ট্রাগল করতে হয় এক একজন ইউটিউবারকে। তো সব কিছু, নট অনলি খালি ইউটিউব বা অন্য কোনো কিছু, সব কিছুই, যে আমি যেই কেকটা বানাচ্ছি ওটার পিছনেও আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক টাইম দিতে হয়েছে। তো আমাদেরকে আসলে বুঝতে হবে সব কাজই কিন্তু ছোট না, সবাইকে সবার জায়গা থেকে সম্মান দিতে হবে। এটা আসলে আমি কথার কথা জাস্ট বললাম, কেউ পার্সোনালি নেবেন না। যাই হোক, আমি কথা বলতে বলতে এইদিকে আমার কেকগুলোকে স্লাইস করে নিয়েছি। আমি যেটা আমি 7 ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম ওটাকে আমি আগে স্লাইস করেছি, তারপর যেটা আমি 5 ইঞ্চির মোল্ডে করেছিলাম সেটাকে আমি এখন স্লাইস করে নিচ্ছি আর কি। এখন চলে এসেছি সবচেয়ে ফান পার্ট, যেটা করতে আমার খুব মজা লাগে, ডেকোরেশনের পর্যায়ে চলে এসেছি। তা আমি একটা এখানে বোর্ডের উপরে আর কি কেকটাকে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে সুগার সিরাপ দিচ্ছি। তো সুগার সিরাপটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এক একটা কেকের জন্য, ভেতরে যদি কেকটা সফট হইতে হয় তাহলে কিন্তু সুগার সিরাপটা দিতেই হবে। তো আমি এখানে যে ফ্রস্টিংটা করে রেখেছিলাম হুইপ ক্রিমে, যে ফ্রস্টিংটা করে রেখেছি ওইটা আমি এখন ধাপে ধাপে ইউজ করব আর কি। তো আমার কেক বানাতে যেমন ভালো লাগে, আমার আবার মিষ্টি বানাতেও কিন্তু খুব ভালো লাগে। মিষ্টিটাও আমি আজকে অনেক বছর ধরে, কেকটা আসলে অনেক বছর ধরে ট্রাই করি না, আমি রিসেন্ট কয়েক মাস আগে থেকে কেক বানানোটা স্টার্ট করেছি, কিন্তু মিষ্টিটা আমি আজকে প্রায় 5 বছর যাবত আর কি বানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালো ফলও পেয়েছি। প্রথম প্রথম যখন বানাতাম মিষ্টি শক্ত হয়ে যেত, খাওয়া যেত না, ভেঙে যেত, পাতিলের মধ্যেই ভেঙে যেত। তো আলহামদুলিল্লাহ ওগুলাকে এখন আমি ওভারকাম করে আসতে পেরেছি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সব কিছুতেই আর কি ভালো পারি, কারণ অভিজ্ঞতা থেকেও হয়, তারপর ম্যাচুরিটি এসেছে, এখন বয়সের সাথে সাথে সবই চেঞ্জ হয়েছে। তো
তো এখানে আমার কেকটাকে কিন্তু অলরেডি ফ্রস্টিং দিয়ে কভার করা হয়ে গিয়েছে অলমোস্ট ডানের দিকে। যখন এটা মানে কভার করা হয়ে যাবে দেন এটাকে আমি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আর কি। তো আমার অলরেডি সেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো ছোট যে কেকটা ছিল ওটাকে আমি এখন আলাদা আরেকটা বোর্ডের উপরে নিয়ে ওটাকেও আমি সেম একইভাবে আর কি সুগার সিরাপ দিয়ে দেন কভার করে নিচ্ছি। কভার করার পরে যখন কভার করা হয়ে যাবে তখন এটাকেও আমি ফ্রিজে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি কেকের সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি। বড় কেকটাতে আমি ভুলে গিয়েছিলাম, যাই হোক ওটা হয়তো পরে বের করে তারপর ডিজাইন করব। ডিজাইনটার জন্য আসলে একটা টুলস আছে যেটা পাওয়া যায়, আমার কাছে ওই টুলসটা ছিল না। তো এখানে আমার একটা নতুন আর কি হেয়ার ব্রাশ ছিল, হেয়ার চিরুনি যেটা ওটা ছিল, তো আমি ওটা দিয়ে আর কি ডিজাইন করে নিচ্ছি। তারপরে আমি বড়টার মধ্যেও ডিজাইন করে নিচ্ছি। অলরেডি আমি বড়টা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি 1 ঘন্টা পরে, ছোটটাও নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আর কি সাইডে যে ডিজাইনটা ছিল ওইটা করে নিয়েছি। তবে টুলস দিয়ে করতে এটা অনেক ইজি হয়, চিরুনি দিয়ে করতে গেলে আসলে মোটামুটি একটু মুশকিলে পড়তে হয়েছিল আমাকে। তো কেকের যে ডেকোরেশনের যে পার্টটা, আমার তো খুবই মজা লাগে ওই ডেকোরেশনের কালার কালারগুলো মিক্স করতে, তারপরেও বিভিন্ন কালার দিয়ে আর কি কেকটাকে ডেকোরেশন করতে, তো আসলে খুবই ফান। তো এটা ছিল যখন কেকটা ডিজাইন করা হয়ে গিয়েছে তখন আমি ছোট কেকটাকে বড় কেকটার উপরে বসাবো। যেহেতু ফার্স্ট টাইম ছিল এই কেকটা আমার ফার্স্ট বানানো, তো একটু টাফ তো ছিলই, মানে কেয়ারফুলি এই কাজটা আসলে করতে হয়, অ্যাক্সিডেন্টলি যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে যেতে পারে বা উল্টা পাল্টা বসানো হয়ে যেতে পারে। তো ভালোভাবেই বসাইতে পেরেছি আর কি। আমার সাথে আমার ফায়াজও ছিল তখন, তো ফায়াজ ঘুমায়নি, ও বলল যে আম্মু তুমি কিভাবে এটা ডেকোরেশন করো আমি দেখব। তো আর ঘুমায়নি ও, পরে একটু পরে ঘুমিয়েছিল। তো কেকটা যে যাতে নড়াচড়া না করে তার জন্য আমি বড় টুথপিকগুলো দিয়ে আর কি দুই পাশের থেকে ব্লক করে দিয়েছিলাম যেন এটা মুভ করতে না পারে। তো এখন আমি রোজ দিয়ে দিচ্ছি কিছু, আর উপরে যে বর্ডারটা ছিল উপরে বর্ডারটা আগে দিয়ে নিচ্ছি, তারপর আমি কিছু রোজ ফ্লাওয়ার করে নিব। তো আসলে আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে, আমি আগেও বলেছি ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো এখানে ভুলটা হচ্ছে আমার যে নিচের যে কেকের কেকটা ছিল ওই কেকটা আসলে আমার একটু সাইজে ছোট হয়ে গিয়েছে, মানে আর একটু উঁচা হওয়ার দরকার ছিল। তো ওটা আসলে একটু ছোট হয়ে গিয়েছে, কারণ আমি 5টা ডিমের ব্যাটার করেছিলাম, কিন্তু ওখানে আমার 6টা ডিমের ব্যাটার করা দরকার ছিল, হয়তোবা তারপরে এটা আর কি হতো। আমার কেকের মোল্ডের চাইতে আর কি ব্যাটারটা কম পড়েছিল, তো সেই জন্য নিচের যে কেকটা ওইটা একটু পাতলা হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ওই আইডিয়াটা আমার ভালোভাবে কাজ করবে যে কতটুকুর জন্য কতটুকু ডিমের ব্যাটার লাগবে। তো নিচের লেয়ারে মানে নিচের লেয়ারে গোলাপটা দেওয়ার পরে আমি উপরের লেয়ারেও আর কি একইভাবে গোলাপটা একে করে দিব। উপরেও অলরেডি আমি গোলাপ করে দিয়েছি, এখন একদম যে নিচে যে বর্ডারটা আছে ওটা করে নিচ্ছি। কেকের বর্ডারটাই হচ্ছে কিন্তু মেইন, যখন একটা কেকের লুককে পুরো চেঞ্জ করে ফেলে তার বর্ডার দিয়েই চেঞ্জ করা যায়, তা আমি নিচের বর্ডারটাও এখন করে নিচ্ছি।
তো কেকের সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমি উপরে কিছু সুইট বল পার্ল যেগুলো আছে পিঙ্ক কালারের, ওই সুইট বলের পার্লগুলো আর কি বসিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা পাতার নজল দিয়ে গোলাপের সাথে পাতাগুলোও দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার অসাধারণ কেকটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে, আমি আলহামদুলিল্লাহ ভালোভাবেই সাকসেস হয়েছি। খেতেও যেমন মজা ছিল, দেখতেও তেমন সুন্দর ছিল। যাই হোক, আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই আমাকে জানাবেন আমার কেকটা দেখতে কেমন হয়েছে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।